মর্নিং বন্ধুরা, সিঙ্গেল মাদার লাইফ স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আজকে খুব ভোর ভোর আমি ব্লগটা শুরু করলাম। দেখো ঘড়িতে, দেখো কটা বাজে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ 5টা বাজতে 10 মিনিট বাকি। হ্যাঁ, আমি আজকে ভোরেই উঠেছি, মানে আমার রাতে ঘুম হয়নি। অ্যাকচুয়ালি তোমাদের তো মানে বলেইছিলাম যে ভোরবেলায় আরও পুজোটা হয়, তো সেই জন্য মানে ঘুম ঠিকঠাক হয়নি। যদি উঠতে না পারি, এই জন্য। আর ভোরে উঠে ওই যে তোমাদের ভিডিও দেখলাম, তারপর বললাম না এবার উঠি, 5টা বেজে এলো, এবার ঘর দুয়ার আমি মুছবো আর স্নানটা করতে যাবো, ব্যাস। তারপর আবার কাকু আসবে, কাকুকে দিয়ে আবার পুজোটা করাবো। তো চলো, তোমাদের বাইরেটা একটু দেখাই। দেখো এখনও অন্ধকার আছে, আর ওই দেখো আলো দেখা যাচ্ছে। জেঠিমা কিন্তু উঠে গেছে, জেঠিমা উঠে দুয়ারে জল দিয়ে দিয়েছে। এবার দেখো কি ঘুটঘুটে অন্ধকার। এবার আমিও উঠবো, ঘরটা ঝাড় দিয়ে টুকটুক করে মুছে নিই, চলো। তারপর আবার স্নান করতে হবে। তো দেখো আমাদের পুজো হয়ে গেছে, এখন বাজে মোটামুটি 5:30টার মতো। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, তারপরে এবার ফুল তুলে এগুলো তুলে আবার সব নদীতে ভাসিয়ে দিয়ে আসবে জেঠিমা, আমি আর যাব না। তো এই যে মামনসার পুজো হয়ে গেল আমাদের, এই বছরের মতন পূজা সম্পূর্ণ হলো। আর পূজা সম্পূর্ণ হওয়ার পরে এই যে আমি বসেছি গরম গরম চা নিয়ে। আজকে স্পেশালি আদা দিয়ে দুধ চা করেছি, কারণ তোমরা তো জানো যে আমি চা লাভার্স। পূজা সম্পন্ন হওয়ার পর গরম চায়ে চুমুক দেওয়ার মজাটাই আলাদা, সত্যি। তো যাই হোক, সেই জন্য চা নিয়ে বসলাম। তো এবার একটু মেজাজে চাটা খাই, তেজ চেঞ্জ করব, তারপরে কাজ আছে অনেকগুলো সকালবেলার, মানে জাস্ট ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঠাকুরের জিনিসপত্রগুলো পরিষ্কার, এগুলোই করেছিলাম। এখন রান্নাঘরের কাজ কিন্তু কিছু করিনি, রান্নাঘরের কাজগুলো সব পড়ে আছে। গ্যাসটা মুছতে হবে, কালকে দুধ টুধ পড়েছিল, তাও এই চাটা করার জন্য হালকা করে একটু মুছলাম, একটু সার্ফ দিয়ে পরিষ্কার করব ভাবছি, আর জল ভরতে হবে, তারপরে ব্রেকফাস্ট, তারপরে রান্নাবান্না। তো চলো, সারাদিনটা সাথে থেকো। আর আজকে মনে করছি দুপুরে একটু ঘুমাবো, কারণ ভোর 2টোর সময় উঠেছি, 2:15 বাজছিল, তখন ঘুম ভেঙেছে আর ঘুমাইনি। কারণ মনে করলাম যে যদি আমি এরপরে ঘুমাই তাহলে আমি 4টের সময় উঠতে পারবো না হয়তো, দিয়ে সেই জন্য আর ঘুমাইনি। তোমাদের ভিডিও দেখে থেকে ওই 2:15 থেকে 4:15 পর্যন্ত 2 ঘন্টা টাইম আমি কাটিয়েছি। তো চলো, বকবক করবো না, খুব বকবক করছি, চাটা খাই তো। আর এই আমার ব্রেকফাস্ট, একটু চিড়ে ছিল, সেই চিড়েগুলো ধুয়ে নিলাম, আর এর সাথে দুধ মিক্সড করছি, কালকের অনেকটা দুধ ছিল, অ্যাকচুয়ালি অনেকটা দুধ নিয়েই এসেছিলাম। আর এই চা করার জন্য একটু রেখে দিলাম, পরে এটা চা করে খাবো। আর এদিকে ভাত বসিয়েছি, আর ওদের ঘরে যাই চলো, দিয়ে কালকে কটা কলা নিয়ে এসেছি, সে কলাগুলো কতটা ভালো আছে না আছে জানি না, এখন খুলে দেখতে হবে। সেই কলাগুলো এই চিড়ের সাথে মিক্সড করব, আর একটু মিষ্টি দিয়েছি, ব্যাস। এটা হচ্ছে আমার বেস্ট জায়গা, না না সেটা নয়, অ্যাকচুয়ালি ঘরের কোথাও ঠিকভাবে আলো পড়ে না, তো সেজন্য এই জায়গা এখানে বসি, মানে এখানটায় একটু পড়ে। কলাগুলো কতটা ভালো আছে জানি না। ভাতটা হতে হতে আমি এদিকে ব্রেকফাস্টটা করে নিই, আর যে দুধ কলা চিড়ে সব মিক্সড করে নিয়েছি, আর একটু মিষ্টি দিয়েছি। তো চলো খেয়ে নিই। বেলা গড়িয়ে এখন
ঘড়ির কাঁটা 12টায় গিয়ে দাঁড়িয়েছে, আর আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মানে পুজো শুরুর আগে যে পরিমাণ কাজ থাকে, পুজো শেষ করার পর তার থেকে ডবল কাজ থাকে। মানে প্রত্যেকটা জিনিস যথাস্থানে রাখতে হয়, তো তো সেজন্য এখনো কিন্তু পুরোটা গোছগাছ করিনি পুজোর জায়গাটা। আর রান্না বলতে আজকে ভাত হয়ে গেছে, সকালে দেখেছিলাম। আর এখানে এই হাঁসের মাংস বসিয়েছি, একেবারে তোমাদেরকে নিয়ে এলাম খাবার টেবিলে। আর আজকে কিন্তু এই হাঁস মাংসটা বিশেষভাবে রান্না হয়, বিশেষভাবে মানে আজকের দিনে এটা রান্না করতেই হবে, এরকমই একটা ব্যাপার আছে। আমি আসা থেকে মানে আমি যবে থেকে এখানে এসেছি আমি এটাই দেখে দেখে আসছি। তো যাই হোক, আমার মেয়ে তো নেই, সেজন্য খুব মানে ইচ্ছা করছিল না, তবুও নিজের মতন নিয়ে এলাম, মেয়ে আমার দেখছে। তো চলো টাটা, সবাই খুব খুব ভালো থেকো।